হ্যালো এভরিওয়ান, আজকে ছিল অজি আমুনের বার্থডে। তো ওর বার্থডেতে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গিয়েছিলাম। ও আসলে এত সুইট, এত কিউট একটা মেয়ে, মাশাআল্লাহ, একটা পাকনা বুড়ি বলতে গেলে। কি সুন্দর তোতা পাখির মতো কথা বলে। সবাই অজিহার জন্য দোয়া করবেন, মেয়েটা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, সে যেন তার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে। আমি ওর জন্য দোয়া করি, ওর জন্য সব আশা পূরণ হয়। আমার অজিহাকে আসলেই সত্যি মন থেকে অনেক বেশি ভালো লাগে, কেন জানি না, অনেক সুইট লাগে ওকে। অজিহার বার্থডেতে কিন্তু আমরা অনেক বেশি মজা করছি। অজিহার বার্থডেতে আপনাদের আর আমার পছন্দের মানুষ ছিল। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কারা কারা ছিল আপনাদের পছন্দের মানুষ। আমি চলে যাই কেন? আমাদের অজিয়া কিন্তু সুন্দর গানও গাইতে পারে। কাছে আসো, কাছে আসো, গান শোনার পরে আমার চোখ গেল টেডি পরে। টেডিও দেখি গিটার বাজে বাজে গান করতেছে, নাচতেছে। তারপর আমার সাথে দেখা হয়ে গেল জনি ভাইয়ের সাথে, আমার পছন্দের একটা মানুষ। আপনার নাম মিশলে আসলে বুঝতে পারবেন না সে আসলে মানুষটা কেমন। সবার সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে এসে দেখি সবার খাওয়া শেষ, আম্মুরও খাওয়া শেষ, ভাবিরও খাওয়া শেষ। পরে রিশা আমাকে একটু খাইয়ে দিল। টেডি আমাদের সবার পছন্দ, তাই না? তার মধ্যে যদি একটা জলজন্ত টেডি থাকে, এরকম দুষ্টু টেডি, তাহলে তার সাথে একটা ছবি আর ভিডিও না করে পারা যায়? তাই আমিও সবার মতো, আমিও ছবি ভিডিও করার জন্য চলে গেছি। আর টেডি কি করতেছিল সেটা তো দেখছেন, একটু পরপর সে ঢং করতেছিল, তার ঢংগুলো আমার অনেক ভালো লাগতেছিল। তারপর আপনাদের সবার পছন্দ অ্যালিজা আপুর সাথে দেখা, সে আসলে খুব সুইট একটা মেয়ে, খুবই ভালো। তারপর আপনারা কি বলতে পারবেন এই বাবুটা কার? এই যে মা আর এই যে বাবা, এই দুজন মিলে শিখে দিছে যাতে আমার চুলগুলো চিরা হয়ে যায়। তুমি চুল ধরছো কেন? কেমন নাড়াই আবার বলতেছে। পছন্দের শেখ সাদি ভাইয়াও ছিল, যার কারণে আপনারা এত পছন্দ করেন। তারপর এই যে বিজি মানুষটার সাথে একটু ভিডিওস করলাম, সে সময় পাচ্ছিল না ভিডিও করার। আর আপনাদের পছন্দের দিশামণির সাথে দেখা, ওকে আমার অনেক ভালো লাগে। ওর সাথে কিন্তু একটা আমার মিল আছে, সেটা হলো ওর আম্মু সব জায়গায় ওর সাথে সাথে থাকে, আমার আম্মু সব জায়গায় আমার সাথে সাথে থাকে, কখনো একা ছাড়ে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি তুললাম, একটু ভিডিওস করলাম, সবাই মিলে একটু আড্ডা দিলাম, দেন আমরা একটু পরে চলে যাব। তো অজিহার আম্মু আব্বুকে থ্যাংক ইউ, কারণ সে আমাকে নিজের মনে করে তাদের স্পেশাল প্রোগ্রামে আমাকে ইনভাইট করছে, আমি অনেক খুশি হয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার এই ছোটো একটা ভিডিওস ব্লগ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।